ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। আজকে বামফ্রন্ট এবং কংগ্রেসের ডাকা বন্ধ, ছ ঘন্টার বন্ধ, পুরোপুরি ব্যর্থ। এবং ব্যর্থ বললেও ভুল হবে, কেননা বন্ধটা করার চেষ্টা করবে তবে তো ব্যর্থ বলবো। এরা বন্ধটা মুখে ডেকে দিয়ে এরা রাস্তায় নামেনি এবং কোনো বন্ধের তারা চেষ্টাও করেনি, কারণ মানুষ এটার বিরোধী। এবং আজকে শহরে বেরোলেই আপনারা দেখতে পাবেন সব গাড়ি ঘোড়া চলছে সাধারণভাবে স্বাভাবিক, এবং অন্য দিনের তুলনায় আরও বেশি গাড়ি ঘোড়া চলছে। আজকে আমি ন্যাশনাল হাইওয়ে দিয়ে এলাম, সেখানে বাস, প্রাইভেট বাস এবং ট্রাক চলছে। আগের দিন গতকাল যেমন চলেছিল আজকেও স্বাভাবিক। এবং এর থেকে বোঝা যায় যে 34 বছর বামফ্রন্টের অপশাসন মানুষ ভুলতে পারেনি, আর ভুলতে পারেনি বলেই তাদের কাছে আতঙ্ক মানুষের কাছে যে আবার বুঝি বামফ্রন্ট ফিরে আসবে। সেই জন্য তারা এই বন্ধকে প্রতিবাদ করেছেন এবং তারা এই বন্ধকে প্রতিরোধ করেছেন এবং আজকে জনজীবন স্বাভাবিক রয়েছে। এবং আমি একটু আগে খবর নিলাম যে আজকে অফিস কাচারিতে অ্যাটেন্ডেন্স 98%, গোটা মুর্শিদাবাদ জেলায় 98% অ্যাটেন্ডেন্স, বহরমপুর শহরে কালেক্টর অফিসে 99%, অন্য দিনের থেকে বেশি। এবং আজকে স্বাভাবিক জীবনযাত্রা, দোকানপাট সমস্ত খোলা আছে এবং মানুষ নিজেরা প্রতিবাদ করে দোকানপাট খুলেছে, নিজেরা প্রতিবাদ করে। আজকে যারা রিক্সোপোলার এবং আমাদের যারা টোটো গাড়ি চালান তারা রাস্তায় বেরিয়েছেন, ছোটো গাড়ি রাস্তায় প্রচুর পরিমাণে বেরিয়েছে, বাস স্বাভাবিক, সমস্ত রুট স্বাভাবিক। আজকে এক কথায় বলা যায় যে বন্ধ পুরোপুরি ব্যর্থ, মানুষ একে সমর্থন করেনি। আজকে যে বন্ধ 6 ঘন্টা ডেকেছে, যাদের 24 ঘন্টা ডাকা অভ্যেস ছিল, যাদের মাসে একটা করে বন্ধ করা অভ্যেস ছিল, তাদের দেখলাম আজকে 6 ঘন্টা বন্ধ ডেকেছে। এরপরে মনে হয় এই বন্ধ ওদের ডাকতে হবে 12:00 থেকে সকাল 6টা, এই বন্ধ করতে হবে এদের আগামী দিনে। এটা তো নতুন কোনো স্টেটমেন্ট নয়, মানে আমরা মানুষকে ভালোবাসা দিয়ে এবং তাদেরকে কাছে টেনে রাজনীতি করি, আর কেউ হয়তো খুনের রাজনীতি করে রাজনীতি করে। আমরা খুনের রাজনীতি বিশ্বাস করি না, আমরা শান্তির পথে বিশ্বাস করি। এবং আজকে পশ্চিমবঙ্গে যে বন্ধটা ব্যর্থ হয়েছে তার একটাই কারণ, মমতা ব্যানার্জির উন্নয়ন। এবং আপনারা লক্ষ্য করেছেন যে বিগত কয়েক বছর ধরে এখানে কোনো বন্ধ নেই, তার একটাই কারণ, যেখানে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গে ওয়ার্ক কালচার ফিরিয়ে এনেছেন, যেটা শিল্পপতিদের একটা ডিমান্ড ছিল যে এখানে আমরা শিল্প করবো কী করে, এখানে তো ওয়ার্ক কালচার নেই। কিন্তু মমতা ব্যানার্জি আজকে বিগত 7 বছরে বাংলায় ওয়ার্ক কালচার ফিরিয়ে এনেছেন। অতএব এখানে যে যাই হুমকি দিক না কেন, কোনো লাভ হবে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে, তার মুখ্যমন্ত্রিত্বে পশ্চিমবঙ্গ যেমন এগিয়ে চলছে তেমনই এগিয়ে চলবে।